সম্মানিত বিয়স ট্যাঙ্কে সহজ পদ্ধতিতে অধিক গণত্বে কম খরচে মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে পারেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি এই বেকারত্ব হিসাব থেকে মুক্তি পেতে পারেন একদম কম খরচে ট্যাঙ্কে মাছ চাষ করুন আসসালামু আলাইকুম সম্মানিত বেয়জ্জার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আপনারা জানেন শ্বস্পদীয় মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত বিষয় ট্যাঙ্কে আজকাল মাছ চাষ করতে গেলে আমাদের মনে হয় শ্বস্পদূতের মাছ চাষ কারণ আগে যারা মাছ চাষ করতো বাইশ আর আরের সিস্টেমে এখন বর্তমানে বাংলাদেশে এটা নেই এখন একমাত্র আছে শ্বস্প দূতের মাছ চাষ তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করবো যে মাছ চাষে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই মাছের গ্রোথ ঠিকমতো আসতেছে না বা মাছের গ্রোথ না আসলে কী কী করণীয় মাছের গ্রোথ কেন আসে না সে বিষয়ে আমি আলোচনা করবো তো আমরা প্রথমেই জানি যে আমরা যে পদ্ধতি মাছ চাষ করি প্রথম অবস্থা মাছের পোনাটা মানসম্মত লাগবে কারণ মাছের পোনাটা যদি মানসম্মত না হয় তাহলে মাছ চাষটা হবে না কারণ মেন তো মাছের পোনা তো মাছের গ্রোথ না আসার কারণ কি আপনি হয়তো অরিজিনাল যে মাছটা নেওয়ার কথা ছিল সেই মাছটা নিয়ে অন্য বাজে মাছ নিয়েছেন সেই জন্য মাছের গ্রোথটা আপনি ভালোভাবে পাচ্ছেন না মাছ বড না হওয়ার আরও কিছু কারণ আছে সেই কারণগুলো হলো আপনারা যখন মাছ চাষ করেন তখন অবশ্যই দেখে থাকবেন কিছু মাছ ছোটো কিছু মাছ বড় হয়ে যায় ছোটো মাছ কিনে অনেকেই ট্যাংখ্যান করেন আমি সবাইকে বলি খাবারটা যে সময় ট্যাঙ্কে দিবেন একটু সময় নিয়ে খাবারটা দিবেন। কারণত অনেক সময় বড় মাছগুলো খাবারগুলো খেয়ে ফেলে ছোটো মাছগুলো খেতে পারে না একটু যদি ছোটো থাকে তাহলে আস্তে আস্তে দেখা গেছে কি এক একসময়েরা অনেক দর মানে বড় একটা ইয়া চলে আসে মানে ডিফারেন্স চলে আসে গোলা মাছ আছে অনেক বড় হয়ে যাইতেছে কিছু মাছ অনেক ছোটো থাকতেছে সেই জন্য বলি খামার খাবারটা একটু সময় নিয়ে দিবেন তাহলে এই ছোটো বড়ো মাছটা আর হবে না আর তারপরে অনেকে দেখা যাচ্ছে যে মাছ বাই তারপরেও বড় হচ্ছে না তারপরেও যদি মাছ বড় না হয় তাহলে আপনারা কি করবেন মাছে খাবার কীরকম খাচ্ছে সেই দিকে লক্ষ্য রাখবেন যেরকম আগের তুলনায় মাছে এখন খাবার কম খাচ্ছে সেরকম কিছু হলে তাহলে এই খাবারের সাথে কিছু সটকির গুঁড়া অ্যাড করে দিবেন অথবা কিছু ভিটামিন সি আছে এগুলো অ্যাড করে দিবেন তাহলে দেখবেন মাছে খাবারটা সুন্দর মতে খাবে আর খাবারগুলো যদি সুন্দর মতে খায় অবশ্যই মাছ বড় হবে এখন আরও কিছু কারণ আছে যে দেখা যাচ্ছে মাছ বড় হচ্ছে না তো মাছ বড়ো হচ্ছে না মাছের রোগ বেদি আছে কি সেটা আপনাকে দেখতে হবে মাছ শরীরে অনেক সময় দেখা গেছে অনেক ধরনের রোগ বেদি থাকে আমরা দেখতে পারি না একটা দুইটা মাছ যখন ওপরে বেশি বেড়াই তখন আমরা মনে করি যে না এখন মনে হয়তো অক্সিজেনের সমস্যা বা অন্য সমস্যার কারণে বেশি বেড়াচ্ছে তো মাছের রোগ বেদিগুলো আমরা বুঝতে পারি না তো সেই জন্যে আমি ওই বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখবেন ট্যাঙ্কে যখন মাছ চাষ করবেন আমি সবাইকে একটা কথা সবসময় বলি একটু পরিশ্রমী হন এবং মাছের প্রতি যখন দয়া মায়া থাকবে তখনই মাছ চাষে আসবেন কারণ আপনি একটু পরিশ্রমী হবেন তো অবশ্যই আপনি সফল হবেন আর মাছটা যখন ট্যাঙ্কে ছাড়বেন তখন অবশ্যই আপনি এটার প্রতি লক্ষ্য রাখবেন যে মাছটা কখন কি হচ্ছে মাছের খাবার খাচ্ছে কি না লক্ষ্য রাখবেন সবসময় থাকতে হবে তেমন কিছু না কারণ মাছ চাষ করলে যে সবসময় ট্যাঙ্কের কাছে থাকতে হবে এরকম কিছু না হয়তো একটু সময় শ্রম দিলেই এই মাছ চাষটা করা সম্ভব কিন্তু অনেকে দেখা গেছে কি মাছ ছেড়েছি তার কোনো খবর নাই খাবার দিচ্ছি কোনো টাইম টেবিল নাই অনেক সময় টাইম টেবিল খাবারের কারণে মাছের গ্রোথ আসে না এটা এক ধরনের সমস্যা তো আপনার কিছু জিনিসটা মেনটেন করিয়া করবেন আর বিষয় আর কিছু বিষয় হলো মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভালো কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি মাছ চাষটা করতে হবে আর নাহলে আমি আপনি বিরাট আকারের সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব ক্ষয়ক্ষতি হতে পারে আপনার আমরা সবসময় বলি যে সহজ পদ্ধতিতে মাছ চাষ আসলেই সহজ কিছু জানার বিষয় আছে সেই জিনিসগুলা ভালো কারো কাছ থেকে জেনে তারপর আপনারা এই মাছ চাষে আসবেন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন কারণ বর্তমানে বাংলাদেশে একমাত্র সহজ পদ্ধতি মাছ চাষই সফল আমরা এখনও শীতকালে বহুত পজেট করে দিয়েছি বা করতেছি তো এটা শীত আর বর্ষার ইয়া নাই সময় এটা করা যায় তো আপনিও করতে পারেন কিন্তু জেনে বুঝে করবেন আমি সব সময় চেষ্টা করি যেন একটা নতুন চাষি যখন চাষ করে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যেন সে সবল হতে পারে নতুন চাষিরাই অনেক সময় সমস্যা হয় দেখা গেছে সবল হতে পারে না অনেকেই এই সেক্টর থেকে চলে যায় তো আমি সেই জন্য বলি আপনি পঞ্চাশ হাজার অথবা এক লাখ লিটার বা দুই লাখ বা তিন লাখ লিটার সর্বোচ্চ দিয়ে করেন তারপরে আপনারা আস্তে আস্তে বড় করেন কারণ ছোটো দিয়ে শুরু করবেন কিন্তু এত ছোটো না দশ হাজার বিশ হাজার লিটার এত ছোটোর মধ্যে যায় না তে আবার মাছের গ্রোথ আসবে না ক্যালকুলেশন ঠিক থাকবে না এটা আমি সবারে বলে দিই কারণ এটা এখন বায়োফ্লক না দেয় দশ হাজার লিটার বা একটা ড্রামের মধ্যে করলাম আমি অনেক ডামে অথবা ডেক্সিতে এই চাষগুলো হয় না তো আপনারা একটু করার আগে একটু অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে বুঝে তারপর এই মাছ চাষটা করবেন আজকের জন্য বিদায় নিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম